হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো আমাদের ভারতবর্ষে এমন এক শিবলিঙ্গ আছে যা সমুদ্রের তলায় অবস্থিত। দিনে দুবার এই মন্দির জেগে ওঠে সমুদ্রতে এবং আবার সমুদ্রতে ঢেকে যায়। কোথায় এই মন্দির, চলো সেই ভিডিওটি আজ তোমাদের সাথে আমি আলোচনা করছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলেই তোমরা জানতে পারবে কোথায় সেই এই অমূল্য শিব মন্দির রয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি তোমাদের মিষ্টি রশ্মি, আজ একটা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এবার তোমরা হয়তো ভাবছো যে এই শ্রাবণ মাসে শিবের ভিডিও কেন নিয়ে এলাম। তোমরা সবাই জানো যে শ্রাবণ মাস হচ্ছে বাবার মাস, আর এই বাবার মাসে বাবার কথা হবে না, তাই কি কোনো দিন হয়? তো চলো, আজ আমি তোমাদের এক অজানা শিব মন্দিরের ইতিহাস এবং কোথায় এই মন্দির আছে এবং কিভাবে এই মন্দির গড়ে উঠলো আর কি কি মাহাত্ম্য এই মন্দিরে সব তোমাদের সাথে আলোচনা করব। তো জানতে হলে পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং আমার সাথে থেকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভারতবর্ষের বুকে অনেক মন্দির রয়েছে যা আজ অবধি কেউ সমাধান করতেই পারেনি। যদিও তথ্য প্রযুক্তির যুগে সেই ঘটনাগুলোকে কেউ বিশ্বাস করতে চায় না, আবার অনেকেই এই আধ্যাত্মিকতার টানে এই জায়গাগুলিতে ছুটে আসেন। এক রহস্যময় মন্দিরের কথা আমি এই ভিডিওতে তোমাদের জানাবো, যেটা দিনে দুইবার সাগরের নিচে ডুবে যায় এবং সঠিক সময়ে আবার ভেসে ওঠে। গুজরাটের এই মন্দিরটির নাম স্তম্ভেশ্বর মন্দির। এই মন্দিরটিকে দিনে একবার সমুদ্রের উপর ভেসে উঠতে দেখা যায়। এই রহস্যময় মুহূর্তের সাক্ষী থাকতে বহু দূর দূরান্ত থেকে মানুষরা এসে ভিড় জমান। এই মন্দিরটি গুজরাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যে অবস্থিত। প্রতিদিন ঠিক বেলা দুপুর 1টায় ভেসে ওঠে মন্দির, আর বাকি সময় জলের নিচে ডুবে যায়। ভারতের মধ্যে সবথেকে জাগ্রত মন্দিরগুলির মধ্যে এই শিব মন্দিরটি অন্যতম। এটি সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। এই মন্দিরের সৌন্দর্য দেখার মতো বলে মনে করা হয়, সমুদ্র দেবতা নিজে নাকি সেখানে আসেন। জোয়ারের সময় এই শিবলিঙ্গ সম্পূর্ণ জলমগ্ন হয়। এই মন্দির সকাল এবং রাতের বেলায় একদম অদৃশ্য হয়ে যায়, আবার নির্দিষ্ট সময়ে মন্দিরটা ভেসে ওঠে। সম্ভবত জোয়ার ভাটার কারণেই নাকি এরকম ঘটে থাকে। এই জন্য শিবলিঙ্গে দর্শন করতে হলে আপনাকে এমন সময় যেতে হবে যখন জোয়ারের মাত্রা কম থাকবে। এই মন্দিরের কথা শিবপুরাণেও উল্লেখ আছে। মন্দিরে আগত দর্শনার্থীদের বিশেষ কাগজ দেওয়া হয় যেখানে জোয়ার ভাটার সময় লেখা থাকে। কথিত আছে এই মন্দির শিবপিত্র অর্থাৎ শিবের পুত্র কার্তিকের তৈরি। ভক্তরা পুরো বিষয়টিকে ঐশ্বরিক লীলা হিসেবে মনে করেন। বৈজ্ঞানিকরা অবশ্য এসব মানতে নারাজ, তারা এই ঘটনার জন্য জোয়ার ভাটাকে দায়ী করেছেন। তবে মন্দিরটি জলের নিচে ডুবলেও এর তেমন কোনো ক্ষতি হয়নি, এটাই বা আশ্চর্য কম কিসের? কথিত আছে নাকি মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কৌরব ও অন্যান্যদের হত্যা করার পাপ ধুতে এখানেই পুজো দেন পঞ্চপাণ্ডব। ভাদ্র মাসের পূর্ণিমায় এখানে পুজো দিতে আসেন, বহু মানুষের আগমন হয়, প্রচুর মানুষের এখানে আগমন হয়। অনেকেই মৃত আত্মীয়ের অস্থি বিসর্জন করেন এখানে। তবে এই মন্দিরের দেখা সবসময় কিন্তু পাওয়া যাবেই না, যেটা তোমাদের বললাম। এই মন্দিরে যেতে হলে গুজরাটের ভাবনগর জেলায় আরব সাগরের তীরে যে কলিয় গ্রাম আছে সেখানে যেতে হবে। সেখান থেকে সমুদ্রের ভেতরে 1.5 কিলোমিটার গেলে তবেই নাকি দেখতে পাওয়া যাবে এই মন্দির। ভাবা যায়, কি অবাক কাণ্ড, তাই না? শুধুমাত্র ভাটার সময় নাকি এই মন্দিরে পুজো দেওয়া যায়। তাহলে বন্ধুরা, যাবে তো তোমরা এই মন্দির দর্শন করতে? কেমন লাগলো তোমাদের এই মন্দিরের অজানা তথ্য জানতে পেরে আমাকে অবশ্যই জানিও। ছবিতে তোমরা যেটা দেখছো সেটা ঠিকই দেখছো, একদমই ঠিক ধরেছো। এটাই হচ্ছে সেই মন্দির যেটি সমুদ্রের তলায় গুপ্ত অবস্থায় থাকে। একমাত্র ভাটার সময়তেই এই মন্দিরে যাওয়া যায় দুপুর 1টার সময়। নির্দিষ্ট সময়ের পর এই মন্দির পুরোপুরি জলের তলায় চলে যায়। এখানে যেতে গেলে তোমাদের আগেও বলেছি একটা কাগজ দেওয়া হবে যেখানে জোয়ার ভাটার টাইমও লেখা থাকে। তাহলে বন্ধুরা, তোমরা জানতে পারলে তো এই মন্দিরের কাহিনী, এই মন্দিরের কী লীলা,
যদি কোনো দিন সাধ্য হয় অবশ্যই এখানে গিয়ে ঘুরে এসো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর এই রকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাবার মাস তাই সবাইকে হরে হরে মহাদেব। ভালো থাকুন, সুস্থ থাকুন।